আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের দ্বিতীয় ক্লাস। আমরা সেদিন কোন একটা ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে কিভাবে সরাসরি বুস্টিং করতে হয় গত ক্লাসে আমরা দেখাইছি, এবং এরপরে আমাদের অনেক সাপোর্ট ক্লাসগুলো হয়েছে, আপনারা ছিলেন, অনেকে সাপোর্ট প্রয়োজন হয়েছে, সাপোর্ট নিয়েছেন, অনেকেই প্রয়োজন হয় নাই, নেন নাই। আমি মনে করছি, আমি বুঝে নিচ্ছি যে আপনারা সকলেই বুস্টিংয়ের কাজটা পরিপূর্ণভাবে পারেন। যারা ওই কাজটা করতে পারেন তাদের জন্যই হচ্ছে এই পরবর্তী স্টেপটা। হ্যাঁ, যদি আপনার আগের ক্লাসটা না করে থাকেন বা না পারেন, তাহলে অবশ্যই ওইটা করে নেবেন, তারপরে ক্লাসটা করবেন। কারণ হচ্ছে এই কাজগুলো হচ্ছে একটার সাথে একটা রিলেটেড এবং ধারাবাহিক। ওইটা করা থাকলে আপনার এটার জন্য এটা সহজ হবে, ওইটা করা না থাকলে আপনার জন্য এটা একটু কঠিন মনে হবে। মনে রাখতে হবে, যত গুড় তত বেশি মিষ্টি। আপনি যত পরিশ্রম করবেন তত ভালো রেজাল্ট করবেন, তাই না? আপনি আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন, যদি আপনি পরিশ্রম না করেন আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, এটাই স্বাভাবিক বিষয়। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, যত কষ্টের কাজ, কাজটা ছোট বাট কষ্টের, কিন্তু সেটার ডিমান্ডটা কিন্তু তত বেশি। হ্যাঁ, একজন ডিপ্লোমা করে ম্যাথস থেকে বের হয়, সেও ইনকাম করে, আবার একজন ইঞ্জিনিয়ারিং পাস করে অথবা MBBS হয়, সেও ইনকাম করে। তো দুইজনের লাইনটা কিন্তু ভিন্ন। কারোর জন্য বিষয়টা খুবই কঠিন, কিন্তু যার জন্য কঠিন, MBBS করাটা কঠিন কিন্তু সেটা করতে পারলে প্রচুর ইনকাম। তো তেমনিভাবে আমরা ফেসবুকে ফ্রি মার্কেটিংটা শিখেছিলাম, ফেসবুক ফ্রি মার্কেটিং করেছি, সেখানে কিন্তু কষ্ট, অনেকগুলো ফেসবুক আইডি আমাদের কি হয়ে যায়, ব্যান হয়ে যায়, হারায় যায়, ডিসেবল হয়ে যায়, অনেক সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু এই এইগুলো করতে গেলে আপনার এই সমস্যাটি হবে না, হবে কোনটা, আপনার বিচক্ষণতার প্রয়োজন হবে এবং এর উপরে মানে খুব বেশি প্র্যাকটিস প্রয়োজন হবে। যত বেশি প্র্যাকটিস আপনি করবেন তত বেশি শিখবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন না, যত মানে অলসতা করবেন তত পিছনে থাকবেন। হ্যাঁ, সাকসেস আপনার থেকে তত দূরে চলে যাবে। আচ্ছা, আমি অ্যাডস ম্যানেজার একবার গিয়েছিলাম, আমি আর একবার নিয়ে নিচ্ছি, এটা আমার জন্য, আপনাদের জন্য প্রয়োজন হবে না। এখানে আমার এখানে অ্যাডস ম্যানেজারে আসার পরে প্রথম কথা হলো যে আপনি অ্যাডস ম্যানেজারটা কোথায় পাবেন, সেইটার জন্য আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরেই আপনি এই যে ফেসবুক facebook.com/অ্যাডস ম্যানেজার এটুকু লিখে এন্টার দিলেই পরেই আপনার এই এটা চলে আসবে। কিন্তু আগে হচ্ছে আপনার ওই ব্রাউজারে যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। তো শর্ত হলো যে ওই ফেসবুক অ্যাকাউন্টে এই অ্যাডস ম্যানেজারটা ব্লক থাকা যাবে না। মানে অনেকের ক্ষেত্রে ফেসবুক আইডিতে যদি ভায়োলেশন থাকে বা ওয়ার্নিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে তার এখানে অ্যাডস ম্যানেজারটা ব্লক হয়ে যায়, কাজ করে না, তখন আপনি অন্য কোনো একটা আইডি দিয়ে, নতুন একটা আইডি খুলে সেটা দিয়ে ট্রাই করবেন। ওকে, তাহলে আমি মূল মূল ক্লাসে চলে যাচ্ছি। তো এখন হলো আমরা এই পেজে আসব, এই পেজে আসব, মানে আপনি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন একটা ট্যাপে, এরপরে নিউ ট্যাপে ক্লিক করবেন, নিউ ট্যাপে ক্লিক করে সেখানে ফেসবুক facebook.com/ যেটার নাম হচ্ছে স্ল্যাশ, আপনারা জানেন, /অ্যাডস ম্যানেজার এটুকু লিখে এন্টার দিবেন, আপনি এই জায়গায় চলে আসবেন। আমার এখানে পিছনে অনেকগুলো অ্যাডস ক্যাম্পেইন করা আছে, এই যে টাকাগুলো দেখাচ্ছে, হ্যাঁ এটি কমপ্লিট হয়েছে, এখন এই যে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, জন্য অ্যাকাউন্ট ইরোর দেখাচ্ছে, মানে ব্যালেন্স নাই মনে হচ্ছে। তো এখন আমরা নতুন একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য এইখান দেখতে পাবেন, এই যে লেখা আছে ক্রিয়েট, ক্রিয়েট, এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখন দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। যারা আগের ক্লাসটা করেছেন, আগে আমাদের বুস্টিং এর ক্লাসটা করেছেন, তাদের জন্য খুবই সহজ। এখান দেখেন যে বাইং টাইপ, আপনি কি চাচ্ছেন, নিউ অ্যাড সেট অর অ্যাড, এখানে দিবেন। এখান দিলে কি আসবে, সুস ক্যাম্পেইন, মানে আপনি পিছনে ক্যাম্পেইন করছেন সেটাকে আপনি পুনরায় স্টার্ট করতে পারবেন। হ্যাঁ, পুনরায় সেটাকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আর যদি আপনি
নতুন ক্রিয়েট করেন, তাহলে এই যে ক্রিয়েট আছে এই ক্রিয়েট অপশনই থাকবে। হ্যাঁ, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এখানে থাকবে। এখানে থাকার পরে এই যে অ্যাকশন একটা, সরি অকশন একটা অপশন আছে, দেখেন বাইং টাইপ অকশন, এখানে ক্লিক করবেন। অকশন এবং রিসেন্ট ফ্রিকুয়েন্সি এরকম দুইটা অপশন আসবে, আমরা অকশনটা অকশনই রেখে দেব, এই জায়গাটা কেউ চেঞ্জ করবেন না। এখানে দুইটা অপশন আছে, রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সি, আর একটা আছে অকশন। তো রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সি এখানে কি কি দেখাবে, আপনি এটা দিয়ে যদি কোনো অ্যাড রান করেন সেই ক্ষেত্রে কাস্টমারের কাছে ওই সব কাস্টমার কাছে অ্যাডটা যাবে যে শুধুমাত্র দেখলো। হ্যাঁ, যে শুধুমাত্র দেখলো, দেখে এক পলক দেখলো, দেখে চলে গেল। আমরা দেখবেন ফেসবুকে মোবাইল দিয়ে স্ক্রলিং করার সময় অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, অনেক ধরনের পোস্ট দেখি, শুধু দেখি আর ধাক্কা মেরে উপর দিকে পাঠিয়ে দিই। তেমনি আপনারা যদি রিচ অ্যান্ড ফ্রিকুয়েন্সিতে, কার মাইকটা অন আছে, আপনারা যথেষ্ট ম্যাচিওর, সবাই বুঝতে হবে ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি যে সাউন্ড করবেন, যে সাউন্ড আসবে এগুলো রেকর্ড হচ্ছে চ্যানেল থেকে, আপনি ছাড়াও অন্যরা ভিডিও দেখে তাদের কারণে এগুলো পৌঁছাবে। এছাড়া যা বলতেছি অন্যদের বুঝতেও অসুবিধা হবে, আপনাদের বুঝে নিজে যদি না বুঝতে চান বা না করতে চান সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্যের ডিস্টার্ব হবে এরকম কোনো কাজ করবেন না কেউ। যাই হোক, তাহলে এখানে আমরা কি করব, এই প্রথম অপশনটা রেখে দিব, কি হবে এটা অকশন। এরপরে আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এখান থেকে আমরা কোনটা দিয়ে ট্রান করব, কোনটা দিয়ে করব। অ্যাওয়ারনেসটা কি, অ্যাওয়ারনেসটা এমন কোনো বিষয়ের উপর অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা যেটা মানুষকে শুধুমাত্র জানান দেয়া হচ্ছে, মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। হ্যাঁ, তো সেই সেই রকম কোনো পোস্ট হইলে আমাদের সেইখান থেকে কোনো বিক্রয়ের চিন্তা নাই, কোনো পোস্ট কেউ এঙ্গেজ করুক তাতেও আমাদের কোনো চিন্তা নাই, কিছুই দেওয়া আসে না, শুধু কি মানুষকে আমরা জানান দিলাম, তাই না? আমরা ধরেন এলাকায় অনেক সময় মাইকিং হয়, তো যার ওই বিষয়টা, যেমন মাইকিং হয় একটা বিষয়, এরকম ধরেন যে বললো যে অমুক জায়গায় হ্যাঁ এই বিষয়ের ডাক্তার আসতেছেন, যাদের এই সমস্যা আছে তারা ডাক্তার দেখাবেন, সে মাইকিং করে গেল। এখন মাইকালার কি প্রয়োজন আছে, কে আসলো কে আসলো না তা দেখার কোনো প্রয়োজন তা নাই। হ্যাঁ, কিন্তু সে তো জানান দিয়ে গেছে, যার দরকার সে আসবে, যার দরকার না সে আসবে না। তেমনি ভাবে এটা দিয়ে যদি আমরা অ্যাট্রান করি, তাহলে শুধু মানুষকে জানান দেওয়া হবে, কাস্টমারদেরকে বা অডিয়েন্সদেরকে জানান দেওয়া হচ্ছে। সুতরাং এই অ্যাড্রেসটা আমরা তখন সেট করব। দুই নম্বর অপশনটা আছে ট্রাফিক। এখন এই ট্রাফিকটা হচ্ছে কি, ট্রাফিক হচ্ছে এই ট্রাফিক মানে কিন্তু গাড়ি গুলা না, আমরা ট্রাফিক, আমরা যে ট্রাফিক জ্যাম পড়েছিলাম 6, 7, 8, 9, 10-এ, তো সেই ট্রাফিক জ্যাম মানে এই ট্রাফিক, সেই ট্রাফিক না, এই ট্রাফিক বলতে বোঝায় হচ্ছে কাস্টমার বা কনজিউমার অথবা প্রসপেক্ট অডিয়েন্স। আমি যেই বিষয়ের উপরে অ্যাডস রান করব বা যেই জিনিস, যে সার্ভিস বা যে প্রোডাক্টের জন্য আমি অ্যাডস রান করব, ওই জিনিসটা দরকার এমন মানুষ আমাদের এখানে নিয়ে আসব, যাদের এই বিষয়টা দরকার তাদেরকে আমরা আমাদের পেজে অথবা আমাদের কোনো ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজে বা ওয়েব সরাসরি ওয়েবসাইটে, হ্যাঁ আমরা চাচ্ছি সেই প্রসপেক্ট অডিয়েন্সদেরকে নিয়ে আসার জন্য। প্রসপেক্ট অডিয়েন্স কারা আমি একটু বলি, ধরেন আজকে আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রয়োজন, তো এটার জন্য আমি কি করি, এই অনলাইনের যুগে আমি এসে কী করি, প্রথমত ফেসবুকে দেখি, গুগলের সার্চ করি, এরপরে হচ্ছে যত ধরনের আমাদের বাংলাদেশে ই কমার্স সাইট আছে, যেমন কি আছে বিডি শপ, তারপর আছে দারাজ, বিভিন্ন জায়গা থেকে আমরা সার্চ করে করে দেখি, দেখার পরে আমাদের কাছে যেটা পছন্দ হয় ওইটা আমরা সিলেক্ট করি এবং সেটা কেনার জন্য আমরা দোকানে গিয়ে সেই মডেলটা, সেই নামটা ইত্যাদি সব বলি। তো আমি হচ্ছি
যদি আমার স্যামসাং মোবাইল প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আমি হচ্ছি ওই স্যামসাং বিক্রেতার প্রসপেক্ট অডিয়েন্স। হ্যাঁ, মানে আমার যার এই এই জিনিসটা কেনার দরকার, হ্যাঁ, সে হচ্ছে প্রসপেক্ট অডিয়েন্স, বা সার্ভিসটা যার দরকার সে হচ্ছে প্রসপেক্ট অডিয়েন্স, প্রসপেক্টেড অডিয়েন্স। তো সেই প্রসপেক্টেড অডিয়েন্সদেরকে পেজে নিয়ে আসা, বা আইডিতে নিয়ে আসা, অথবা ওয়েবসাইটে নিয়ে আসা, বা ল্যান্ডিং পেজে নিয়ে আসা, সেটাই হচ্ছে ট্রাফিক। আমি আমি মনে হয় বুঝাইতে পারছি। এটা হলো 2 নম্বর অপশন। 3 নম্বর অপশনটা হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি? আপনি আপনি একটা অ্যাড রান করছেন, সেটা আপনার কোনো ফেসবুক পেজের জন্য, অথবা কোনো ওয়েবসাইটের জন্য, অথবা আপনার ফেসবুক আইডির জন্য, অথবা আপনার কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির জন্য আপনি করেছেন। এখন সেই পোস্টটা আপনি চাচ্ছেন সেই পোস্টে মানুষ লাইক দিক, কমেন্ট করুক, শেয়ার করুক, হ্যাঁ, লাইক না দেখ ডিসলাইক করুক, কিছু করুক, মানে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ারটাই কিন্তু এঙ্গেজমেন্ট না। কেউ যদি হাহারি রিয়্যাক্ট করে, অথবা কেউ যদি অ্যাংরি রিয়েক্ট করে, কেউ যদি ডিসলাইক করে, এই সবগুলোই কিন্তু হচ্ছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আপনারা জানেন কি না যে লাইকের থেকে ডিসলাইক করলে সেটা ফেসবুক বেশি প্রমোট করে। হ্যাঁ, ফেসবুকে একটা বিষয়, লাইক করলে সেটা যত বেশি না ছড়ায়, ডিসলাইক করলে সেটা বেশি, তার থেকে বেশি দ্রুত ছড়ায়। ওকে, যাই হোক, এটা হচ্ছে সেইটা লাইক কমেন্ট শেয়ার এঙ্গে বিভিন্ন ধরনের রিয়াকশন, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্টের অংশ। আমরা তৃতীয় চতুর্থ অপশনে পাচ্ছি লিডস। এই লিডসটা কি? লিডস আমি সেদিন গত সেদিন আলোচনা করেছিলাম। লিডস হচ্ছে আমি ধরেন আমি একটা কোম্পানি চিনি, যেমন সেভেন রিং সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এরকম অনেক রকমের সিমেন্ট আছে, সিমেন্ট আছে, সেই সিমেন্টের কোম্পানি এই সিমেন্টটা বিক্রি করে কার কাছে, বিক্রি করে কোন কিসের কাছে, রিটেলারের কাছে, ডিলারের কাছে, তাদের মাধ্যমে হাত ঘুরে 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 একটা পর্যায়ে এসে সরাসরি কাস্টমারের কাছে এসে পৌঁছায়, তাই না? তো যখন নাকি মানে যে নাকি আপনার প্রোডাক্টটা কিনবে, কিন্তু সে নিজে ইউজ করার জন্য কিনবে না, সেও তার তথ্য কিন্তু একটা লিড। আবার আমি একটু সহজে বোঝাই, লিড কিন্তু 2 রকমের। হ্যাঁ, তো লিডটা বোঝানোর জন্য আমার এখান যেতে হচ্ছে, যদিও আমরা অ্যাডস ক্যাম্পেইন করব, বাট আমার এটা না বুঝে গেলে পরবর্তীতে এই কোশ্চেনটা থেকে যাবে। আপনারা বিরক্ত হয়েন না, আবার আমি আপনাদের বোঝানোর স্বার্থে শুধু এখানে নিয়ে আসলাম। লিড হচ্ছে 2 ধরনের। লিডস, লিডস মানে কি? লিডস মানে হলো কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনকে লিডস বলে। হ্যাঁ, তো এই লিডস হলো 2 রকমের, একটা হলো B2B, B2B, একটা হলো B2B লিডস, একটা হলো B2B লিডস, আর একটা হলো B2C লিডস। হ্যাঁ, 2 রকমের লিডস হয়ে থাকে। আমরা কি দেখলাম? একটা হলো লিডস, লিডস জিনিসটা কি? কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কার ইনফরমেশন, কার কন্ট্যাক্ট ইনফরমেশন? এখানে আমি প্রথমে বোঝাই নিচ্ছি, এই B2B লিডস হলো এই যে হলো ম্যানুফ্যাকচার বা কোম্পানি, কোম্পানি একটা প্রোডাক্ট সেল করলো কার কাছে, আর একজন বিক্রেতার কাছে, মানে কোনো একজন হোলসেলারের কাছে বা রিটেলারের কাছে, অথবা সেকেন্ড হ্যান্ড যাকে বলি আমরা। কোম্পানি তো সরাসরি কাস্টমার কাছে প্রোডাক্টটা দেয় না। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট মাধ্যমগুলোকে বলা হয়। এও ব্যবসা করতেছে, আবার এই লোকও কি করতেছে, ব্যবসা করতেছে, মানে বিজনেস টু বিজনেস, একে বলে B2B লিডস। তাহলে এই ব্যবসায়ী এবং এই ব্যবসায়ী, এই দুইজন ব্যবসায়ীর কন্ট্যাক্ট ইনফরমেশন হলো B2B লিডস। 3 নম্বর 2 নম্বর অপশনটা হলো B2C লিস্ট। এটা হলো কি?
এই বিজনেস লিডস আর হলো কাস্টমার লিডস, সরাসরি কাস্টমার যে নাকি ইউজ করবে, কাস্টমার বা কনজিউমার যাই বলেন, হ্যাঁ, যে ইউজ করবে সরাসরি তাকে বলা হয় কাস্টমার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই বিজনেস টু কাস্টমার মানে মানে সরাসরি বিজনেসম্যান থেকে কাস্টমারের হাতে পৌঁছাবে সেটাকে বলে B2C লিডস। এখন যখন আপনাকে কোনো কোম্পানি সরাসরি হায়ার করবে, সে বলবে কি, সে কিন্তু বলবে না যে আমাকে কাস্টমারের ইনফরমেশনগুলো এনে দাও, সে বলবে কি যে আমাকে তুমি যারা নাকি সিমেন্টের ব্যবসা করে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এনে দাও। হ্যাঁ, যে গজারিয়া বাজারে, ফরিদপুর শহরে কারা কারা সিমেন্ট বিক্রি করে তুমি তাদের ইনফরমেশনগুলো আমাকে এনে দাও। তাহলে এই কোম্পানি কি করবে, তখন প্রথম বিজনেসম্যান কি করবে, সে হলো এটা দ্বিতীয় বিজনেসম্যানের কাছে দিয়ে দিবে, এই জন্য তার লিডসগুলো প্রয়োজন। এরপরে যখন কোনো কোম্পানি না কিন্তু সেও বিক্রেতা, সে তো সরাসরি কাস্টমারকে দিবে, এই লোক বলবে কি যে আমাকে কি করো, যারা সরাসরি প্রোডাক্টটা কিনবে ইউজ করার জন্য কনজিউমার যারা, হ্যাঁ, একদম মানে কি বলে এন্ড লেভেল কাস্টমার যারা, হ্যাঁ, তো তাদেরকে আমার তাদের লিস্টগুলো আমাকে এনে দাও। সেই ক্ষেত্রে এটা বলা হয় B2C লিস্ট। তো এখন আমি এটা একটু ক্লিয়ার করলাম, আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলবেন, একজনে বললেই হবে, আমার কথাগুলো কি বোঝা গেছে? একজন আনমিউট করে বলেন, সবাই মিউট আছেন এখন। ওকে, এখন আমি যে লিডস বোঝাবার যাই হচ্ছে আমার এইখানে দেখাতে হলো। এখন এই লিডসটা হইল, কোনো কোম্পানি যদি আপনাকে হায়ার করে, সে আপনার কাছে চাইবে কি যে যারা আমার এই প্রোডাক্টটা সেল করবে তাদের জন্য তাদের লিডসগুলো এনে দাও, সেই ক্ষেত্রে আমরা এটা করব। আবার যদি কোনো ব্যবসায়ী বলে যে না সরাসরি তারা ইউজ করবে আমার প্রোডাক্টটা, তার লিডসগুলো এনে দাও, তো সেই ক্ষেত্রে আমরা সেটাও এখান থেকে করব, সেটাকে বলে B2C লিডস। দুই ধরনের লিডস সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, যদিও আমার ওইটা লিড জেনারেশন ক্লাসে আমি শিখাবো, কিন্তু আগে আমি এখান থেকে যেহেতু এই অপশনটা আসছে এই সম্পর্কে একটু ক্লিয়ার করে নিলাম। এরপরে অপশনটা হলো অ্যাপস প্রমোশন। কোম্পানির বিভিন্ন রকমের অ্যাপস আছে, হ্যাঁ, কোম্পানি ধরেন তার ওয়েবসাইটের জন্য সে একটা অ্যাপস বানাইছে, কীরকম আপনি গুগল প্লে স্টোরে গেলে দেখতে পাবেন হাজার হাজার অ্যাপস, এবং সেই অ্যাপসগুলো তো কেউ ব্যবহার করতেছে না, অনেক ধরনের অ্যাপস আছে কেউ ব্যবহার করতেছে না। তো এখন ক্লায়েন্ট বললো কি তুমি প্লে স্টোরে গেলে এরকম একটা অ্যাপস দেখতে পাবে, সেই অ্যাপসটাকে তোমার প্রমোশন করতে হবে, হ্যাঁ, এবং সেটা আমি চাচ্ছি তুমি পেইড প্রমোশন করো, যাতে আমার এই অ্যাপসটা গুগলে, গুগল প্লে স্টোরে এবং ফেসবুকে বা অন্যান্য গুগল ক্রোমে সমস্ত জায়গায় এটা ছড়াই ছিটে যায়। হ্যাঁ, তো অ্যাপস প্রমোশন করার জন্য হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। এবং সর্বশেষ যেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আমরা করে থাকি, সেটা হলো সরাসরি সেলস করে থাকি। এখানে কাস্টমারের সাথে আমার তার লিডস আনার প্রয়োজন নাই, কিছুই করার দরকার নাই, আমি অ্যাডভার্টাইজমেন্ট করব, কাস্টমারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, সরাসরি যোগাযোগ করে সে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাবে। এই হলো মোটামুটি সবগুলো বিষয় আমি ধারণা দিলাম। এখন আমি এখান থেকে যে কোনো একটাতে যাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা অপশনে আমরা যাব। এরপর হচ্ছে আমরা এই ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ শেষ হবে, পরবর্তীতে আমরা ফেসবুক বিজনেস অ্যাডস ম্যানেজারের কাজ করব। তো এখন প্রথমেই অ্যাওয়ারনেসে যাচ্ছি, আমি চাচ্ছি এই আমি যেগুলো দেখাবো সেগুলো আপনারা সবাই প্রত্যেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, কেননা আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টা অপশন শিখাইতে আমাকে মোটামুটি এক মাস না লাগলেও প্রায় 15-20 দিন লেগে যাবে, যদি আপনারা ঠিক মতো না শিখতে পারেন আমার এই ক্লাসগুলো এবং এই সময়টাই ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, আশা করবো সবাই ঠিকঠাক মতন প্র্যাকটিস করবেন। তো অ্যাওয়ারনেসে আমি যাচ্ছি, এখান থেকে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে দেখেন, হ্যাঁ, কন্টিনিউ করার পরে এখানে কি আসছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন এটা থাকলে তো আমি খুঁজে পাবো না, কারণ আমি যতবারই এই অ্যাডভার্টাইজ সেট করতে যাব ততবারই সেটা আসবে, যেখানে আবার দিই আবার ওইরকম একটা আসবে,
তো সেই জন্য আমি যেই বিষয়ের উপরে অ্যাওয়ারনেস করতেছি সেইটা আমি এখানে লিখে দেব। হ্যাঁ, এখানে লিখে দেব। কি লিখে দেব? আমি লিখলাম, কি লিখব আপনারা বলেন না, কিছু একটা নাম লিখি। আচ্ছা যাক, আপনি এখানে যদি কিছুই মনে না রাখতে পারেন, কিছুই মনে করতে না পারেন, কিছুই দরকার নাই, শুধু ক্লায়েন্টের নাম লিখে দেবেন। আমি লিখে দিলাম ডেভিড জন। আমি একজনের ক্লায়েন্টের নাম লিখে দিলাম ডেভিড জন স্মিথ। আমি ক্লায়েন্টের নাম লিখে দিলাম। হ্যাঁ, আমার একজন নতুন ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, ইনি আমার $1,000 দিবে, কাজ করতেছি। যাই হোক, এখন ডেভিড জন স্মিথ এনার নাম লিখলাম। লেখার পরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় অপশনে। এই অপশনটার কাজ শেষ। হ্যাঁ, এরপরে আছে কি, সোশ্যাল ইস্যু অ্যাড ক্যাটাগরি, যেটা আমরা ওইখানে পেয়েছিলাম। হ্যাঁ, এটা অটোমেটিক কমপ্লিট করা থাকবে, আমাদের এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে হ্যাঁ, ক্যাটাগরাইজ, এখানে আমরা কখনোই ক্লিক করব না। এই যে বোন, এখানে ক্লিক করলে অপশনগুলো আসতেছে, এই যে এমপ্লয়মেন্ট, হ্যাঁ, ক্রেডিট, ডেবিট, এটা আমাদের ওই অপশনে আসছিল। কিন্তু আমরা এই জায়গাটা, আমরা আগে যদি ওই ক্লাসটা শিখে থাকি বা করে থাকি বুস্টিংয়ের কাজটা, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমরা বন্ধ রাখবো, এখানে আমরা কিছু করব না। সুতরাং এই অপশনটাকে আমরা এড়িয়ে যাব। এই নামটার সাথে আপনারা পরিচিত, মানে এই লেখাটার সাথে, কারণ ওই ক্লাসে এটা আমরা বারবার হাইলাইট করে দেখাইছিলাম যেখানে আমরা হাত দিব না। ওকে, তাহলে আমরা পরবর্তী অপশনে চলে যাব, সেটা আছে ক্যাম্পেইন ডিটেইলস। এখানে অপশন আছে, আপনি চাইলে এখান থেকে, এখানে এসেও অপশনটা চেঞ্জ করতে পারেন, বাট আমরা চেঞ্জ করব না, কারণ ওখান থেকে চেঞ্জ করে নিয়ে আসছি। ওকে, এরপর আসলো তিন নাম্বার অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে আমরা একটু ক্লিক করে দেখব কি কি আছে, আমরা কি কি নিয়ে করতেছি, একটা অ্যাওয়ারনেস নিয়ে। আমি চাইলে এখান থেকেও অ্যাওয়ারনেসটা চেঞ্জ করে অন্য একটা অপশনে যেতে পারবো, যেহেতু আমি ওইখান থেকে সেট করে আসছি, এখানে এসে চেঞ্জ করবো না, সুতরাং এই অপশনে আমরা হাত দেব না। ওকে, এই অপশনে আমরা, এই অপশনে আমরা হাত দেব না। কই গেল? হ্যাঁ, আচ্ছা, এই অপশনে আমরা হাত দেবো না। যা, এরপরে যাওয়া হচ্ছে এবি টেস্ট। এই এবি টেস্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবি টেস্টটা আমাদের যদিও এই মুহূর্তে জানার কোনো প্রয়োজন নাই, বাট আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবি টেস্টটা হলো, ধরেন আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, সেজন্য আপনি তিনটা ব্যানার করেছেন বা তিনটা ভিডিও করেছেন, মানুষকে জানানোর জন্য, সতর্ক করার জন্য তিনটা ভিডিও তৈরি করেছেন। তো আপনি এই তিনটা ভিডিওর মধ্যে কোন ভিডিওটা, ভিডিওটা বেস্ট হয়েছে, অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি? হ্যাঁ, যেটা ভালো হয়েছে ফেসবুক ওই দুইটার থেকে বাছাই করে আপনাকে একটা দিয়ে বলবে, যেইটা আপনি পোস্ট করেন, মানে এখানে আপলোড করতে হবে, আপলোড করলে পরে ফেসবুক বলবে যে এটা না, এটা দেন, তাহলে বেশি রিচ হবে। এটার নাম হচ্ছে এবি টেস্ট। ওকে, তাহলে আমরা এই অপশনও এই মুহূর্তে যাব না, কারণ ক্লায়েন্ট আমাকে যেটা দিবে আমি সেটাই সরাসরি পোস্ট করব, আমাকে নতুন কি টেস্ট করার কোনো প্রয়োজন নাই। তিন নম্বর অপশনটা আমাদের অবশ্যই বুঝতে হবে, সেটা হলো কি, যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এই ক্যাম্পেইন বাজেট, এই জায়গাটা আমাদের অবশ্যই দেখতে হবে। কি দেখতে হবে? এখানে এসে অ্যাডভান্টেজে এসে আমরা এই অপশনটা কি করব, অন করে দেব। এটা আমরা বুস্টিং এর ক্ষেত্রেও দেখেছিলাম, এই অপশন এসে আমরা অন করে দেব। এরপর আসলো ক্যাম্পেইনের বাজেটটা, বাজেটে ক্লিক করি। আপনি কি প্রতিদিন বাজেটটা দিবেন? এখানে আছে ৩৯৫ টাকা। হ্যাঁ, আর এখানে এই বাজেটের ঘরে আছে কি ডেইলি বাজেট, মানে কি এক একদিন ৩৯৫ টাকা করে কাটবে। আপনি কি এটা চাচ্ছেন যে প্রতিদিন ৩৫০ টাকা কাটুক, নাকি চাচ্ছেন যে লাইফ টাইম, মানে আমার অ্যাডটা রান হবে সেই জন্য কি হবে এত টাকা কাটুক, পুরো অ্যাডটার জন্য সে এত টাকা কাটবে সেটা দেখাচ্ছে? তাহলে সাধারণত ক্লায়েন্টরা লাইফ টাইম অ্যাডটাই বেশি করে থাকে। হ্যাঁ, আর এখানে দেওয়া আছে সর্বোচ্চ ২৭৩৯ টাকা পর্যন্ত করা যাবে, এখানে অনেক টাকা দেখাচ্ছে, এই জন্য এরকম দেখাইলো ২৭৩৯.১৩।
তেরো না আমার চল্লিশ, এই জায়গায় চল্লিশ দিই। এখন নিয়ে নিছে দেখছেন, মানে বাজেটটা অনেক বেশি হয়ে গেছে সেটা দেখাচ্ছিল সে, যে এত বাজেট প্রয়োজন নাই। আচ্ছা চাইলে আপনি বাড়াইতে পারবেন, সেক্ষেত্রে আপনার যেখানে এসে অডিয়েন্সটা চেঞ্জ করতে হবে। যাই হোক, লাইফ টাইম বাজেট দিছি আমার একটা অ্যাড রান করার জন্য এত টাকা কাটবে, 2740 টাকা। এবার আসেন ক্যাম্পেইনটা বিড স্ট্র্যাটেজি, এখানে সে বিডটা কেমন করবে, মানে সে কীরকম ভাবে বিড করবে এটা ফেসবুকে, সেটা আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে অপশন ইনক্রিজ বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড, মানে এটা আমরা কখন করব, এটা তখন করব যে আমি বলে দিলাম যে তুমি এই 2 দিন একটু বেশি দেখাইও, এই এক দিন একটু কম দেখাও, ধরো শুক্র শনি একটু বেশি দেখাইও আর অন্য অন্য দিন একটু কম কম দেখাইও। সেটা হচ্ছে মানে স্পেসিফিক টাইম সেট করার জন্য হচ্ছে এই অপশনটা। তাহলে আমরা এটা এটাও কিছু করবো না, তাহলে আমাদের এখানে এসে কাজ কি, এই বাজেটটা সেট করা, অ্যাডভান্সটাকে অন করা, আর এখানে অ্যাওয়ারনেস সেট করা আছে, একেবারে উপরে এই নামটা সেট করা। তাহলে আমি এখান থেকে আবার যাচ্ছি, নাম সেট করা, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজটা অন করা, বাজেটটা সেট করা, তিনটা জিনিস সেট করা হয়ে গেলে আমরা নেক্সট করব। ব্যাস আমরা নেক্সট অপশনে চলে আসলাম। এইখানে এসে আমরা কি করব, এইখানে এসে ওই নামটা আর একবার লিখে দেব, ডেবিট ডেবিট জন স্মিথ, আমি শুধু স্মিথ লিখলাম, ডেবিট স্মিথ স্মিথ ডেবিট স্মিথ। কোনো কিছু ভুল হইলে তখনই আপনাদের এখানে ওয়ার্নিং দেবে। হ্যাঁ, এই যে ঠিক করতে বলতেছে কি ঠিক, ইওর বাজেট ইজ টু লো, আমার বাজেট খুব কম হয়ে গেছে। ঠিক আছে, বাজেট দেখ মানে বাড়া মানে বাজেট, হ্যাঁ বাজেট বাড়াইতে বলতেছে। ওকে, আমরা তো এখানে রান করতেছি না। যাই হোক, এখন এখানে এসে কি করবো, আমাদের অ্যাড নামটা লিখলাম, মানে যেই বিষয় ওভারে অ্যাড দিচ্ছেন সেই নামটা এখানে লিখে দিতে পারেন, এটা জাস্ট আপনার সামনে শো করবে, এই জন্য এটা ক্লায়েন্টদেরকে দেখাবে না, মানে কাস্টমারদেরকে দেখাবে না এটা। এরপর হচ্ছে পারফরমেন্স গোল, এটা আমরা ক্লিক করে দেখবো এখানে কি আছে অপশন। এখানে আছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে কম সংখ্যক মানুষকে দেখা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, হ্যাঁ মানে অধিক সংখ্যক মানুষকে দেখাবে, মানে পৌঁছে দিবে, অধিক সংখ্যক মানুষের ইমপ্রেশন এনে দিবে, অধিক সংখ্যক মানুষের রিকল লিফ্ট এনে দিবে, মানে মানুষ যেন পুনরায় আবার দেখে, পুনরায় আবার দেখে। হ্যাঁ, আপনি এখান থেকে কোনটা চাচ্ছেন, আমি চাচ্ছি যে মানুষের কাছে একবারই পৌঁছাক, বারবার দেখার প্রয়োজন নাই, কারণ এটার অ্যাওয়ারনেস এটা বারবার কোনো প্রয়োজন নাই, কারণ বারবার দিলে তখন ফেসবুক একটু চালাকি করবে, একই জিনিস কয়েকজন ব্যক্তিকে বারবার দেখে সে তার টার্গেট ফিল আপ করে দিবে, যে দেখেন আমি এতজন মানুষের কাছে পৌঁছাই দিছি। এখান থেকে চলে যাবো আর একটু নিচে, এখানে এসে আপনি কোন পেজের জন্য কাজ করবেন, আপনার এই ফেসবুক আইডিতে কোন পেজটা আছে, অনেক পেজ থাকলে সেখান থেকে যে কোনো একটা পেজের আন্ডারে আপনি অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করলে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখাবে, মানে আমার এই আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখাবে, আমি যে কোনো একটা পেজের জন্য কাজ অ্যাডটা রান করতে পারবো। তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি এএফসি ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, হ্যাঁ এটা সেট করে দিলাম। এখন বলতেছে কস্ট পার রেজাল্ট গোল, এখানে কত খরচ হচ্ছে সেটা এখন না পরে দেখাবে, মানে এখানে কি করলাম, নামটা আবার দিলাম, এখানে প্রথম অপশনটাই রাখলাম, এখানে যে কোনো একটা পেজ সেট করলাম, এরপর এখানে এসে আমি অ্যাডটা শিডিউল করব, যে অ্যাডটা বাজেট অ্যান্ড শিডিউল, আমি আমি কি করব, মানে এটা সেট করব কি বাংলাদেশি টাইম অনুযায়ী নাকি আমেরিকান টাইম অনুযায়ী সেটা, এবং কবে থেকে শুরু হবে সেটা। এখানে আমি চাইলে বাংলাদেশি টাইম দিতে পারি অথবা অন্য কোনো দেশের টাইম দিতে পারি, এখানে ঢাকার টাইমটা সেট করা আছে। আমি এখানে যে অ্যাডটা রান করা আছে আমি এখান থেকে একটু কমাই দিচ্ছি, একদিন দেখাচ্ছে, আচ্ছা এখান থেকে কমাই দিই, 1 মাস হয়ে গেছে, এত তো করবো না আমরা, আচ্ছা এখান থেকে বাড়াই দিলেও তো হয়, এখান থেকে দিচ্ছি 25 তারিখ, হ্যাঁ 25 ডিসেম্বর থেকে
পয়লা জানুয়ারি পর্যন্ত। দেখেন এবার টাইম মানে টাইম কমাই দিছি, বাজেট ঠিকঠাক আছে বলতেছে। ইওর অডিয়েন্স সিলেকশন ইজ ফেয়ারলি ব্রড, মানে আমি যেটা করেছি এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে সেটা দেখাচ্ছে সেটিংটা। এরপরে আছে কি এই যে বাজেট শিডিউলিং, আপনি বাজেটটা চাইলে এখান থেকে শিডিউল করতে চাইলে শিডিউল করে দিবেন যে আমি এত থেকে এত করবো, আর যদি কোনোদিন না দরকার নাই এখান থেকে নিয়ে চলে, এটা কোনো প্রয়োজন পড়ে না, নিচে চলে যাবেন। এই যে লোকেশন কোন দেশের জন্য করবেন, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয়, এটা আপনারা সবাই জানেন। এখানে এডিটে ক্লিক করলে এখানে আগের মতন কান্ট্রি ইত্যাদি ইত্যাদি দেখাবে। হ্যাঁ এখানে বাংলাদেশ আছে, আমি এখানে সার্চ করব, এই যে চলে আসলো ম্যাপটা। হ্যাঁ এই যে ম্যাপটা চলে আসলো। এখানে একটা মানে মজার বিষয় কি, আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, ওকে একটু মনোযোগ দিবেন, কোথাও না বুঝতে পারলে আমি বুঝাই দেব। এই জিনিস এই জায়গাটা বোঝা খুবই দরকার, সেটা হলো দেখেন এখানে এসে বাংলাদেশ আমি লিখলাম, হইলো এই সার্চ বারে এসে লিখলাম ফরিদপুর, ফরিদপুর লিখলাম, ফরিদপুর ঢাকা, লেখার পরে চলে আসলো ফরিদপুর ঢাকা বাংলাদেশ। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন, সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমার কোনো কিছু দেখাচ্ছে না। আমি যদি চাই স্কেলটাকে বাড়াবো এখান থেকে, তাহলে এই যে এখানে ক্লিক করতে হবে যে ড্রপ ডাউনে, এখানে ক্লিক করলে আমাকে এই যে বাড়াবার অপশনটা দিতেছে, যেটা আমরা ওইখান থেকে করতাম। হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট বাড়াবার অপশনটা আমাকে দিতেছে, যে বাড়াইলি পরে বেড়ে যাচ্ছে আর কমাইলি পরে কমে যাবে এখান থেকে। হ্যাঁ এখান থেকে কমাবার অপশনটা দিতেছে, মানে কত দূর পর্যন্ত দিবেন কত দূর পর্যন্ত দিবেন না সেইটা। তাহলে আমি এখানে লিখলাম কি ফরিদপুর 56 কিলোমিটার পর্যন্ত দিবে, এটা কি দেখাবে নাকি দেখাবে না সেই অপশনটা আবার আছে এখানে। এই যে আছে ইনক্লুড, দুইটা অপশন আছে, একটা আছে ইনক্লুড একটা আছে এক্সক্লুড। ইনক্লুড মানে কি এই একটা তাকে এই অপশনগুলোতে এই এই অঞ্চলে একটা দেখাবে, আর আমি যদি এটাকে ডিস এক্সক্লুড করে দিই এক্সক্লুড, তাহলে এই ফরিদপুর অঞ্চলকে ফেসবুক বাদ দিয়ে দেখাবে। এখানে আমি যে নামটা দিছি সেটা কি ফরিদপুর, এবং সেটাকে ইনক্লুড করলাম না এক্সক্লুড করলাম, এক্সক্লুড মানে বাদ দেওয়া, ইনক্লুড মানে যুক্ত করা। তাহলে এখানে এসে আমি কি করলাম ফরিদপুরকে ইনক্লুড করলাম, তো আমি চাচ্ছি এর ভিতরে ফরিদপুর দেখাবে, কিন্তু সদরপুর, সদরপুর ফরিদপুর, ফরিদপুর সদরপুর ফরিদপুর এই অঞ্চলটা দেখাবে না। এটাকে আমি কি করব, সদরপুর অঞ্চলটাকে ফরিদপুরের মধ্যেই কিন্তু এটাকে আমি কি করব এক্সক্লুড করব। তাহলে আমি কি করলাম জিনিসটা একটু ছোট করে দেখি, এটা আমি ছোট করে দেখতেছি কি যে আমার ফরিদপুরের ভিতরে ফরিদপুরে একটা রান হবে, বাট সেই একটা কি হবে ওই ফরিদপুর ভিতরে দেখাবে কিন্তু সদরপুর অঞ্চলটা দেখাবে না। এখন প্রত্যেকটা অপশন আমাকে এরকম ভাবে কি করতে হবে ইনক্লুড এক্সক্লুড করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে ইনক্লুড করব, তারপরে এক্সক্লুড করব, একটা গেল, এখন নতুন আর একটা সেট করি, এই যে অ্যাড লোকেশন লিঙ্ক বাল্ক, এটা কি আমি আগে এর সাথে একটু পরিচিত করে দিই, তারপরে আমি এই এগুলো তো আপনারা ইনক্লুড ডিসক্লুড করতে পারবেন এখন, কারণ এখানে নাম দিবেন এন্টার দিবেন ইনক্লুড হবে, যদি বাদ দিতে চান তাহলে এখানে এসে সেটাকে সিলেক্ট করবেন কি এক্সক্লুড, তাহলে বাদ হয়ে যাবে। আমি এই এটা একটু বোঝাই দিচ্ছি, অ্যাড লোকেশন ইন বাল্ক সেটা কি, এটা হলো যে আপনাকে কোন একজন ক্লায়েন্ট একটা লোকেশনের লিঙ্ক দিয়ে পাঠাইলো। আমি যেখানে লিঙ্কে ক্লিক করলাম দেখেন এই যে এখন বলতেছে সিলেক্ট কান্ট্রি নাকি টাউন নাকি সিটি নাকি পোস্টাল কোড কোনটা দিয়ে আপনি করতে চাচ্ছেন। আমি যদি কান্ট্রি বা রিজিয়ন, আমি রিজিয়ন দিলাম, এখানে সে নামটা লিখতে হবে, সে নামটা বা লিঙ্কটা দিতে হবে, দিলে পরে কি হবে টাইপিক্যালি সেখানে নিয়ে নিবে, মানে যদি ক্লায়েন্ট আমাকে কোনো লিঙ্ক দেয় সেই লিঙ্কটা আমি এখানে দেওয়ার পরে কি হবে, এখানে লিঙ্কটা দেওয়ার পরে এখানে আমাকে ম্যাসে ক্লিক করতে হবে, ম্যাসে ক্লিক করলে পরে যদি সেটা অরিজিনালি কোনো লোকেশন হয় তাহলে কি হবে সেইটা এখানে এসে
এরকম একটা লোকেশন ড্রপ পিন দেখাবে এবং সেটা অ্যাড হয়ে যাবে। আমাদের আর কিছু করার প্রয়োজন হবে না, শুধু ওই অঞ্চলটাকে শুধু সেট করে দিবে যদি ক্লায়েন্ট কোনো নির্দিষ্ট করে কোনো লিঙ্ক দিয়ে দেয় সেই ক্ষেত্রে। আর বাকিটা আপনারা এখানে সার্চ করে করে অ্যাড করতে পারবেন। এই যে এখানে ব্রাউজে ক্লিক করেন, কান্ট্রি রিজিয়ন অনেকগুলো অপশন আছে, সেভ লোকেশন আছে, আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এখানে আমি আরও একটা দিয়ে দিচ্ছি, কী দেবো, ঢাকা বাংলাদেশ, ঢাকা না দিয়ে মাদারীপুর ঢাকা বাংলাদেশ দিলাম। দুইটা অপশন হইল না, দুইটা অপশন হইল। এবার আপনি আবার একটা সার্চ করেন, আবার লিখেন, আবার সার্চ করেন, আবার লিখেন, আপনি যেটাকে দেখাইতে চান সেটার পাশে। ধরেন আমি এখন মাদারীপুরকে দেখাতে চাই, সেই জন্য ইনক্লুড লিখে রাখছি। এখন আমি বাদ দিব কাকে সেটা লিখবো, আগে এক্সক্লুড করে নিব, এরপরে লিখবো সেই অপশনটা। ধরেন আমি এখান থেকে লিখবো এখন গোপালগঞ্জ, আমি গোপালগঞ্জকে দেখাতে চাচ্ছি না, গোপালগঞ্জ, গোপালগঞ্জ ঢাকা, এই যে গোপালগঞ্জ ঢাকা বাংলাদেশ, দেখেন এই যে ক্রস চিহ্ন। এবং কত লোক এখানে দেখাচ্ছে, মাত্র 2 কিলোমিটার, না আমি 2 কিলোমিটার না, আমি এর আশপাশে আরো অনেক জায়গা দেখাইতে চাই না। গোপালগঞ্জের আশপাশে 80 কিলোমিটার ভিতরে জন্য না দেখায়, তো 80 কিলোমিটার দেখায় না দেখাইতে গেলে তো আবার এই যে ভিতরে চলে যাচ্ছে আমার আগের লোকেশনে, সেক্ষেত্রে একটু দেখে কমাইতে হবে, এই যে লোকেশনটা দেখে কমাতে হবে যেন আগের লোকেশনের ভিতরে চলে না যায়। হ্যাঁ, চলে গেলে তো তাহলে আপনি যারা দেখাতে ছিলেন সেও দেখতে পাবে না, এমন একটা অবস্থা তৈরি হবে। এখান থেকে দেখে দেখে একটু কমাই দেন, মিনিমাম 2 কিলোমিটার আছে, আপনি 2 কিলোমিটার জায়গায় একটু বাড়াই দিতে পারেন, একটু কমাই দিতে পারেন। এখন আপনি নতুন আর একটা অপশন কি করবেন, যোগ করবেন, তাহলে সেটার নাম আবার এখন লেখেন, কি নাম লিখবো, দেখতেছি খুলনা ডিভিশন না লিখে আমি শুধু খুলনা সিটি বাইপাস লিখলাম, এটা ইনক্লুড হইলো। 16 কিলোমিটার আমি আরো বেশি চাচ্ছি, আমি দিচ্ছি 42, 40, 39 কিলোমিটার, এত এতটুকু দিচ্ছি আর কি, দিচ্ছি এইটুকু। তাহলে এইভাবে আপনার লোকেশন গুলো আপনি অ্যাড করে নেবেন, লোকেশন অ্যাড করে আপনারা জানেন। এরপরে অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা আপনারা দেখেছেন। হ্যাঁ, এরপরে যে শো মোরে ক্লিক করবেন, শো মোর অপশনে এসে এই যে বয়সটা সেট করতে হবে, তারপরে এখান থেকে যে বয়স কত আছে, 18 আছে, আমি চাচ্ছি 18 বছর না 20 বছর থেকে দেখুক, 20 বছর থেকে দেখুক, এবং এবং শুধু 20 বছর থেকে না, এখানে আমি লিখবো, এখানে আছে এক্সক্লুড দেশ কাস্টমস, মানে আপনি কি এক্সক্লুড করতে চাচ্ছেন না ইনক্লুড করতে চাচ্ছেন সেইটা। তো এখানে ইনক্লুড অবস্থায় আছে, আমি ইনক্লুড করতে চাচ্ছি, এখানে এসে সেটা লিখে দিতে হবে। হ্যাঁ, এক্সক্লুড, এখানে বলতে এক্সক্লুড দেশ কাস্টম অডিয়েন্স, এটা আমাদের, আচ্ছা এটা আপাতত দরকার নাই, হ্যাঁ এটা আপাতত দরকার নাই, আপনি নিচে চলে যান, এখানে এসে পারফরমেন্স, এখানে এসে শোতে যান, শোতে যাওয়ার পরে অল প্লেসমেন্ট রেকমেন্ডেড, ঠিক আছে, থাক তাহলে আর কোনো কিছু এখানে করার দরকার নেই। এবার ল্যাঙ্গুয়েজটা সেট করেন, অল ল্যাঙ্গুয়েজ দরকার নাই, যারা যারা ইংলিশ ভাষী তাদের, তারা দেখুক শুধু অল ইংলিশ, যারা ইংরেজি ভাষা বুঝে তারা দেখুক, তাদেরকে দেখাবো, ব্যাস হয়ে গেল। আমি যদি এখানে আরও দুই একটা ভাষা সেট করি সেটাও কিন্তু নিয়ে নিই, সেটা আমি লিখি বাংলা, আচ্ছা বাংলা না, ওরা বলে বেঙ্গলি, বাংলা বলে বুঝে না, বেঙ্গালি বুঝে। এই যে আমি যে কয় ভাষাভাষীদেরকে দেখাইতে চাই তাদের ভাষাগুলো এখানে সেট করে দিব। এরপর আস্তে আস্তে নিচে চলে যাব, এইখানে প্লেসমেন্ট কন্ট্রোল, প্লেসমেন্ট কন্ট্রোলে যাব, এখানে যে ইনক্লুড এক্সক্লুড মেসেজ স্টোর মেসেঞ্জার স্টোর এটা অন করে দিব, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, এইটা এবং এটা দুইটাই অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে এখানে আমাদের আর কাজ নাই। হ্যাঁ, এরপর আমরা কোথায় যাব, নেক্সট, নেক্সটে যাওয়ার পরে এখন আমাকে বলছে কি যে অ্যাডটা দিবা সেই অ্যাডের নামটা লেখো, এই অ্যাড দিব, অ্যাডটা দিব হইল এইচ এস সি
অ্যাডমিশন, অ্যাডমিশন নোটিস, এইচএসসি অ্যাডমিশন নোটিস দিচ্ছি আমরা, গেল এটা। এখন এই অ্যাডের সাথে কোনো পার্টনারশিপ যুক্ত করবেন, মানে পার্টনারশিপ বলতে আপনি অ্যাড দিচ্ছেন, আপনার অ্যাডের সাথে অন্য আরেকজনের অ্যাডটাও দেখাবে, বুঝলেন নাই? মানে কই মাছ ভাজবেন, আবার একটু জিয়াইও রাখবেন তেল টেল। বিষয়টা হলো যে আপনি একটা অ্যাড রান করতেছেন, আপনাকে আরেকজন বললো কি যে আমি এই অ্যাডের সাথে শেয়ার আছি, তুমি এর সাথে আমার এই প্রোডাক্টেরও একটা অ্যাড দিয়ে দাও যোগ করে। যদি দিতে চান তাহলে এইখানে সেটা কি করতে হবে, অন করে দিয়ে এখানে লিখে দিতে হবে। আমরা যা চাচ্ছি না দেওয়ার জন্য এই প্রিভিউটা অন করে দিলাম, যাতে এখানে আমাদের অ্যাডভার্টাইজটা শো করে। এরপর নিচে চলে যাব, যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে এখানে অ্যাড করে নিতে হবে, না থাকলে দরকার নাই, অ্যাড সেট দরকার নাই। এরপর নিচে 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 এই যে এখানে এখন আসে আমাদের কোন ছবিটা দিব, এখানে ক্লিক করে আমরা ছবি বা ভিডিও কিছু একটা দিতে পারি। আমি এখানে ভিডিওতে যাচ্ছি, সরি ছবিতে যাচ্ছি, এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম, এইটা 90 দিনে কোরআন শিখুন না কি এটা, ও 90 দিনে, 90 দিনে মাসে আয় করুন কত লাখ টাকা, ডান। আমি এই ছবিটা দিতে চাচ্ছি, এই ছবিটা আমি আপলোড করলাম, ছবিটা কোন জায়গায় কিভাবে দেখাবে সেইটা এখানে ডান পাশে দেখাচ্ছে। এই দেখেন ফেসবুক ফিডে যে দেখাবে এইভাবে, ফিডে এইভাবে 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 কতগুলো কায়দায় দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি আর একটা কথা বলে রাখি, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য অবশ্য ছবিটা স্কোয়ার সাইজ হতে হয়। হ্যাঁ, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যদি কোনো ছবি ব্যানার ইউজ করেন সেটা অবশ্য স্কোয়ার হতে হয়, না হলে খুব ভালো দেখায় না। অথবা আপনারা এটা গুগল থেকে সার্চ করে দেখে নেবেন যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কী পরিমাণ সাইজ প্রয়োজন। তাহলে এখানে এসে আমরা কী করব, প্রাইমারি টেক্সে এখানে এসে আমাদেরকে লিখতে হবে কী কী আমি লিখতে চাই, সেটা আমাদেরকে লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, কিছুই বুঝে পাচ্ছি না, আমি তো কিছুই বুঝে পাচ্ছি না কি লিখবো। যাই হোক আমি লিখে দিলাম চাইনিজ ভাষায় কিছু লিখে দিলাম, কিছু একটা লিখে দিলাম। আমি এখানে যা লিখবো সেইটা আমার অ্যাডের সাথে শো করবে, কোথায়, এই ব্যানারের উপরে নিচে ডাইনে বামে। হ্যাঁ, এই যে আমরা যে ছবিটা দিছি সেই ছবির যে উপরে কোনো কোনো জায়গায় ডাইনে, কোনো কোনো জায়গায় বায়, কোনো কোনো জায়গায় উপরে, কোনো কোনো জায়গায় নিচে, এক এক জায়গায় এক একভাবে এই অ্যাডটা, এই লেখাটা এবং এই ছবিটা দেখাবে। এরকম থাকবে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় এইভাবে থাকবে, কোনো কোনো জায়গায় এইভাবে থাকবে। মানে এইটা কোনটা দেখাচ্ছে, এটা এটা হলো ফেসবুকের রিলের উপরে শুধুমাত্র এই লেখাটুকু উঠবে আর কিচ্ছু না, এই ছবিটার লেখাটা উঠবে। আর এইটা দেখাবে একভাবে, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে দেখাবে। হ্যাঁ, এই যে রিলের অপশন এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে, কতগুলো অপশন আপনাকে দেখাচ্ছে যে কেমনে দেখাবে। যদি আপনার সাথে কোনো ইভেন্ট থাকে সেই ইভেন্টটাকে আপনি এখানে সেট করে দিতে পারেন, না হলে দরকার নেই, গেল। এরপরে আমরা নিচে চলে যাব, একদম নিচে এই অপশন আসার পরে এখন আমাদের কি, এই যে পাবলিশের অপশন, তা আমরা পাবলিশ করতে পারবো, কিন্তু পাবলিশ করলে তো সমস্যা হয়ে যাবে, পাবলিশ করলে তো অন হয়ে যাবে। এই যে আমি এটা ল্যাঙ্গুয়েজ সেট করে দিলাম, এখন এই যে এখানে এসে বলতেছে পাবলিশ করেন। হ্যাঁ, এই যে পে নাও, মানে আমার এসে কার্ডে টাকা নাই, বুঝছেন, টাকা দিতে বলতেছে। যদি টাকা থাকে তাহলে এই জায়গাটা পাবলিশ অন আসবে, আপনাদের এখানে থাকবে সাবমিট, আমার এখানে শুধু পাবলিশ দেখাচ্ছে, যে বলতেছে টাকা নাই পে। এই যে বলতেছে কি দিস অ্যাড, সরি একটু চলে গেল আবার, দিস অ্যাড হ্যাজ বিন ব্যালেন্স নিড টু বি পেইড। আপনি যদি এটাই করতে চান তাহলে আগে পেইড করেন। হ্যাঁ, ইউ ক্যান টেক দিস অ্যাকশন, প্লিজ ভেরিফাই দ্যাট ইউর বিলিং ইনফরমেশন ইজ আপ টু ডেট। আপনি একটু চেক করে দেখেন যে আপনি কার্ডে টাকা আছে কি না, তারপরে করেন। হ্যাঁ, এটা জানা আছে, থাকে আমি এখানে পাবলিশে ক্লিক করলে আমার এই অ্যাডটা রান হয়ে যাবে 7 দিনের, কত কত 25 থেকে 6 দিনের জন্য।
তাহলে এই পর্যন্ত ছিল আমাদের ক্লাসটা। আপনারা এই পর্যন্ত এসে সাবমিট করে দিবেন, সমস্যা নাই, কারণ আপনাদের কার্ড সেট করা নাই, কারো আর রান হবে না। সেটা কোথায় পাবো আমরা যাইয়ে? আমরা এখানে এসে দেখব সেটা ড্রাফটে পড়ে আছে। আমি ড্রাফট থেকে চেক করব যে আপনি আসলেই কতটুকু কাজ করেছেন বা কতটুকু শিখেছেন। এখন যেটা আমি করেছি সেটাই দেখেন, এই যে ড্রাফটে পড়ে আছে যে, হ্যাঁ এই যে ইন ড্রাফট, ইন ড্রাফট, ইন ড্রাফট, এই যে আমি এই মাত্র যেটা করছি ডেভিড জন স্মিথ, সেটাই যে ড্রাফটে পড়ে আছে, এত টাকা বাজেট লাইফ টাইম। কিন্তু এটা কিন্তু রান না, এটা ড্রাফটে পড়ে আছে, আমি এটাকে অফ করে রাখবো সবসময়। হ্যাঁ মানে ড্রাফটে বলতে তো অনই করে নিই, তাহলে তো আর ই নাই, সমস্যা নেই। এটা কি আছে, ইরর হয়ে আছে, এগুলোকে অফ করে দিতে হয়। ঠিক আছে, তাই হোক, তাহলে এইভাবে আপনারা কতগুলো প্র্যাকটিস করবেন, দুই সাইডটে অ্যাওয়ারনেস করবেন। হ্যাঁ দুই তিনটে অ্যাওয়ারনেস করবেন, কালকে আমাকে দেখাবে। আমি কালকে শুধুমাত্র সাপোর্ট ক্লাসে আসবো আপনাদের এগুলো দেখার জন্য যে কে কয়টা করেছেন। বুঝতে পেরেছেন? দেখে আসেন জনগণ। জি ভাই, জনগণ তো কথা কয় না ভাই। ভাই হ্যাঁ, সবাই আনমিউট করেন, আমাদের ক্লাসটা ভাই আমার একটা প্রশ্ন আছে। জি সেটা না, আপনি যে প্রথম বললেন যে কারো অ্যাকাউন্ট বা পেজ যদি রেস্ট্রিক্ট থাকে অথবা ইয়া থাকে, ওই ওয়ার্নিং থাকে, কপিরাইট ওয়ার্নিং থাকে, তো তার পেজের ক্ষেত্রে এটা না, আমি বলছি যদি কোনো ফেসবুক আইডিতে ওয়ার্নিং থাকে, ওয়ার্নিং বা কোনো ভাইলেশন বা কোনো কমপ্লেন কমপ্লেন থাকে ফেসবুকের পক্ষ থেকে, বা অ্যাডস ম্যানেজারটা লক থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাডস ম্যানেজার অপশনে এসে কাজ করতে পারবেন না। সেটা আবার কীরকম আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি খাইয়ে দিছে। এইখানে যাচ্ছি, এইখানে এসে আমি যদি লগ আউট করি, আমি দেখাচ্ছি আমার অন্য একটা অ্যাকাউন্টে কি পরিমাণের ফেসবুক থেকে ভায়োলেশন হয়েছে। অন্য একটা আইডিতে যাচ্ছি, মেয়েদের আইডি দেখলে মাথা ঠিক হয় না। আমার এই আইডি থেকে যদি আমি অ্যাডস ম্যানেজারে দেই, দেখেন কি করে আমার। অন্য একটা আইডি আমি লগ ইন করেছি, এই যে আইডিটা, এটা আমার পার্সোনাল ইউজের জন্য, কিন্তু এই আইডি দিয়ে আমি একবার অ্যাড রান করতে চাই, আমার অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিয়েছে। হ্যাঁ আমার এই অ্যাকাউন্টটাকে, এই যে দেখেন, হ্যাঁ যাদের অ্যাকাউন্টে সমস্যা আছে তাদের এরকম দেখাবে, আইডেন্টিফিকেশন করতে বলবে, আসলে যতই করেন কোনো কাজ হয় না। আমি অনেকবার ফেসবুক ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করেছি যে আমার এটা সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি, আমার আমার রেস্ট্রিকশনটা ছেড়ে দেন, কিন্তু ছাড়ে নাই। হ্যাঁ ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং, আমার অ্যাডভার্টাইজটা তারা বন্ধ করে দিছে। জাবির মোহাম্মদ নামে যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এই আইডিটা সে একটা বন্ধ করে দিচ্ছে। সুতরাং আমি যতই চেষ্টা করি আমি এইটা দিয়ে আর কখনো অ্যাড রান করতে পারবো না, প্র্যাকটিস করলেও আমাকে অনেক সময় আটকাই দেবে। সেই জন্য যদি কারো এডিতে বুস্টিং করবে না ভাই, এডি দিয়ে বুস্টিং করা যাবে না আর কি, আমার এই আইডি দিয়ে আমি বুস্টিং করার জন্য অন্য অন্য নতুন আইডি ইউজ করি। আপনারা এটা করবেন যদি কোনো কোনো বুস্টিং করার হয় ফ্যামিলির অন্য কারো নামে, যারা ফেসবুক চালায় না,
এরকম কারো নামে যার আইডি কার্ড আছে, জীবিত আছে সে, এরকম কারো নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, তার ফেসবুকে এনআইডি কার্ডের নাম্বার টাম্বার ইত্যাদি এগুলো যদি লাগে কখনো দিয়ে, যাতে আপনি ভেরিফাই করতে পারেন, এমন কারো নামে খুলবেন। খুলে সেটা দিয়ে আপনি শুধু অ্যাডভার্টাইজের কাজ করবেন, মানে যে অ্যাডস ম্যানেজারের কাজ করবেন। আর যদি নিজের আইডিতে সমস্যা থাকে, তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করি যে ব্যক্তিগত বা পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে কখনো প্র্যাকটিস বা অ্যাডস রান করতে যাবেন না, সেই ক্ষেত্রে প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। এবং আইডি আমার মতন এরকম গেডি দিয়ে বসাই দেবে, এটাই স্বাভাবিক। ওকে, ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, অলরেডি 50 মিনিট হয়ে গেছে।